লাফিকুল ইসলাম আহমেদ এখন তো ন্যায় বিকাশ ক্ষেত্রত তো ঘৃণনীয় রাজনীতি করেছে অমন বড় ডাঙরিয়ায়। হত্যাকাণ্ড হওয়ার পিছতো হত্যাকারী গ্রেপ্তার নোহা মানে কি? লাফিকুল ইসলাম আহমেদ হত্যাকারী গ্রেপ্তার ক্ষেত্রত ভূমিকা গ্রহণ করে আপনার প্রতিশ্রুতি রক্ষা করক, নহলে কিন্তু ইয়ার প্রত্যুত্তর অসমৰ সংখ্যালঘু জনগণে, বিটিসির সংখ্যালঘু জনগণে অনাগত দিনত আপনার দিবলৈ প্রস্তুত হয়ে আছে। গুৱাহাটীৰ পৰা আমি স্পষ্টভাবে আপনার সকিয়ে দিছো। এবিএমচি প্রয়াত সভাপতি শহীদ লাফিকুল ইসলাম আহমেদর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পঞ্চম যে বার্ষিক ছাত্র সংহতি দিবস গুৱাহাটী প্ৰাগজ্যোতি সাংস্কৃতিক প্রকল্পের প্রেক্ষাগৃহত আমি অনুষ্ঠিত করছো। এই অনুষ্ঠানত অসমৰ বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেণ গোহাঁই স্যারকে আদি করে বিশিষ্ট অধিবক্তা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, অসমৰ প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেন, প্রাক বিধায়ক আশরাফুল ইসলামকে আদি করে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিসকল আমি মাতি আনিছো। এই সভাতে আমি এবিএমচির প্রয়াত সভাপতি লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ডের ন্যায়ের বিষয়টোক লৈ আমি আগন্তুক দিনত কেনেকৈ আগবাঢ়িব পারো সেই বিষয়ে আমার ইয়াত নির্মূল বিশ্লেষণ হব। আর ইয়ার পর আমি ইতিমধ্যে কার্যসূচী ঘোষণা করেছো যে অহা 23 আগস্টত কোকরাঝারত লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ডের ন্যায়ের দাবিত আমি বিশাল প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করি। তারপর পর্যায়ক্রমে গুৱাহাটী, তারপর পর্যায়ক্রমে দিল্লি যন্ত্র মন্ত্রত আমি এবিএমসি কার্যসূচী ঘোষণা করি। ইসলাম আহমেদের হত্যাকাণ্ডের সমগ্র বিষয়টি লৈ ঘৃণনীয় রাজনীতি লিপ্ত হল। বিটিসি নির্বাচনের সময় নির্বাচনী ইস্তাহার লাফিকুল ইসলাম আহমেদের ন্যায়ের বিষয়টি উল্লেখ করলে মানুষ ভাবিছিল যে প্রমোদ বড়ো ডাঙরিয়া যেহেতু এজন প্রাক্তন ছাত্র নেতা, সেই ছাত্র নেতাজনের দলের লাফিকুল ইসলাম আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক পর্যন্ত আছিল, তো এইজন এইজনের হত্যাকারী গ্রেপ্তার করার ক্ষেত্রে প্রমোদ বড়ো ডাঙরিয়া কিনা ভূমিকা গ্রহণ করব। কিন্তু প্রমোদ বড়ো ডাঙরিয়ায় বিটিসি চিফ হওয়ার আজ 2 বছর পার হওয়ার পিছত লাফিকুল ইসলাম আহমেদের বিষয়টির উপর সম্পূর্ণ নিশ্চুপ হয়ে আছে। আমি ভাবিলে বাধ্য হয়েছো প্রমোদ বড়ো ডাঙরিয়ায় যে কই থাকে যে লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ডের ন্যায়ের বিষয়টি সম্পূর্ণ ভাবে রাজ্যক বঞ্চনা করেছে। লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ডের ন্যায়ের বিষয়টির ক্ষেত্রত ঘৃণনীয় রাজনীতি করেছে প্রমোদ বড়ো ডাঙরিয়ায়। আর এই কথা আমি স্পষ্ট করে দিব বিচারিছো যে বহু সময় প্রমোদ বড়ো ডাঙরিয়া সরকারের বিটিআর শান্তির কথা কয়, কিন্তু লাফিকুল ইসলাম আহমেদের দরে এজন নেতা, যিজন নেতায় বিটিসির স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার বাবে অহরহ সংগ্রাম করেছিল, নিষ্পেষিত, কুকিত, লাঞ্ছিত, বঞ্চিত জনগণের হয়ে মাত মাতিছিল, সেইজন নেতা কোকরাঝার রাজপথত হত্যাকাণ্ড হওয়ার পিছতো হত্যাকারী গ্রেপ্তার নোহোৱা মানে কি? গ্রামী জনগণে ন্যায় পোৱা নাই, পরিয়ালে ন্যায় পোৱা নাই, ন্যায় অন্যায় আর শান্তি একেলগে কেতিয়াও সাহস অবস্থান করব নয়। প্রমোদ বড়ো ডাঙরিয়াক আমি এবিএমসি স্পষ্টভাবে সকিয়াই দিছো যে লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ডক লৈ রাজনীতি করা বন্ধ করক, আর আপনি লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকারী গ্রেপ্তার ক্ষেত্রত ভূমিকা গ্রহণ করে আপনার প্রতিশ্রুতি রক্ষা করক, নহলে কিন্তু ইয়ার প্রত্যুত্তর অসমের সংখ্যালঘু জনগণে, বিটিসির সংখ্যালঘু জনগণে অনাগত দিনত আপনার দিবলৈ প্রস্তুত হয়ে আছে। গুৱাহাটীৰ পৰা আমি স্পষ্টভাবে আপনার সকিয়াই দিছো। সরকার তথা প্রশাসনের বিভিন্নজন ব্যক্তিয়ে সেই সময় স্পষ্টভাবে কৈছিল যে হত্যাকাণ্ড এক রাজনৈতিক হত্যাকাণ্ড, আর রাজনৈতিক হত্যাকাণ্ড তো আজির তারিখত যদি হয়েই আজ 5টা বছর অতিক্রম করলে, সিবিআই ইতিমধ্যে 4টা বছর পিছত হত্যাকারীর নাম ঘোষণা করেছিল, নাম ফটো পর্যন্ত ঘোষণা করেছিল। অসমৰ সেই সময় 2020 চনত অসমৰ সেই সময়ৰ কেবিনেট মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া স্পষ্টভাবে কৈছিল যে বিটিসির বিজেপি, ইউপিপিএল, বিজেপি সরকার আহিলে হত্যাকারী গ্রেপ্তার হব, কিন্তু পরবর্তী সময়ত বিজেপি সরকার আহিল, সিবিআই নাম ঘোষণা করলে, কিন্তু এতিয়ালৈকে হত্যাকারী গ্রেপ্তার নহল। আমি এই কথা কবলে বাধ্য হয়েছো যে লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ড রাজনৈতিক হত্যাকাণ্ড, আর রাজনৈতিকভাবে আজির তারিখত অসমৰ এক বৃহৎ চক্রই এই হত্যাকাণ্ডের সমগ্র তদন্ত প্রক্রিয়া গাব দিব বিচাৰিছে। আর আমি এই কথা আজি প্রশ্ন উত্থাপন করলে বাধ্য হয়েছো যে লাফিকুল ইসলাম আহমেদ ডাঙরিয়ার হত্যাকারীক সরকারে লুকুয়াই রাখিছে নেকি? আমি প্রশ্ন করছো অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আপনি যে কোকরাঝারত কৈছিল যে লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকারীক 2 মাহ পিছত গ্রেপ্তার করা হব, তাহলে 2 মাহ তো পার হওয়ার আজি 2টা বছর পার হল, কিন্তু এতিয়ালৈকে হত্যাকারী গ্রেপ্তার নহল। আপনি জানে নেকি লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকারী কোন আছে আর এতিয়া বর্তমান কত লুকাই আছে? আমি প্রশ্ন উত্থাপন করছো আজি সরকারের সম্মুখত। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।